আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুক্তি আফরোজ, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মুক্তি আফরোজ থেকে। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এবছর প্রথমবার রমজানে ইফতারের একটু আয়োজন করেছি, বাসায় কয়েকজন মেহমান আসবে সেই জন্য। তো বাসায় যেহেতু গেস্ট আসবে, প্রথমেই আমি টেবিলটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবছর মোটামুটি আমার রমজানের টেবিল ডেকোরেশন এটাই বলতে পারেন। পাশাপাশি আমি হচ্ছে আমার ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি এবং একটু গুছিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে লিভিং এরিয়াটাই শুধু দেখাচ্ছি, বেডরুমগুলো আর দেখাচ্ছি না। আজকের এই ভিডিওটা আমি মোটামুটি দুপুর থেকে স্টার্ট করেছি। তো দুপুর থেকে আমি কী কী কাজ করেছি এবং কী কী আয়োজন করেছি এগুলোই থাকবে আমার আজকের এই ভিডিওতে। আর এখন আমি হচ্ছে কিচেনে চলে এসেছি ইফতারগুলো রেডি করার জন্য। তো এখানে আমি আলুর চপের জন্য চিকেন সিদ্ধ করতে দিয়েছি, চিকেনের মধ্যে সামান্য আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। পাশাপাশি এখানে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি। এই আলুর চপটা এবছর আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করছে। তো এইটা রেসিপি কিন্তু অলরেডি আমি আমার রান্নার চ্যানেলে আপলোড করে দিয়েছি প্রথম রোজার দিন, চাইলে দেখে নিতে পারেন, এটা খেতে সত্যি অনেক বেশি মজার। তো আমি এখানে ছোলাটাও ভুনা করে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে সমুচা শীটটা বের করে রেখেছি সমুচা বানানোর জন্য ডিপ ফ্রিজ থেকে। তো আলুর চপ তৈরি করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি বিফ সমুচা বানাবো, তার জন্য পুরটা রান্না করছি। আর এই তো এক এক করে আমি এখানে ইফতারগুলো মোটামুটি রেডি করে ফেলেছি, এগুলো এখন ভাজা বাকি। তো এখানে আছে আলুর চপ, আর এই আলুর চপটার কথাই বলছিলাম, এটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, ভিডিও আমার রান্নার চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ডে দেওয়া আছে। এখানে হচ্ছে একটু বেসন গতকালকের গোলানো ছিল, তো এর সাথে আর একটু বেসন গলিয়ে নিব, তারপরে আমি বেগুনি তৈরি করব। আর এখানে আমি স্প্রিং রোল তৈরি করে নিয়েছি, এটা চিকেন স্প্রিং রোল। তারপরে এখানে আমি অন্থন তৈরি করেছি, এগুলো সবই আজকেই করেছি বাট বক্সে করে রেখেছি যেহেতু আমার কিচেনে জায়গা অনেক কম সেই জন্য। সমুচা তৈরি করেছি, আর হচ্ছে পেঁয়াজের জন্য এখানে হচ্ছে আমি ডালটা মেখে রেখেছি। আমার ফ্রিজটাও ছোট, চাইলে ডিপ ফ্রিজে অনেক কিছু করে রাখা যায় না, আবার কিচেনেও জায়গা কম, তাই সবসময় আমাকে অনেক বেশি গুছিয়ে এবং স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়, তা না হলে জায়গার স্বল্পতার জন্য ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেটুকু যা আছে লাইফে এটা নিয়ে আমি অনেক হ্যাপি, এগুলো নিয়ে কোনো আফসোস নাই। তো এখানে আমি সব কিছু রেডি করে ফেলেছি, এবার স্টেপ বাই স্টেপ এগুলো আমি ভেজে নিব। তবে এখন ভাজবো না, আরেকটু পরে ভাজবো, যেহেতু এগুলো সবই গরম গরম খেতে বেশি মজার হয়ে থাকে। তো যাই হোক, এগুলো একবার রেখে দিচ্ছি, দেন তারপরে ঘণ্টাখানিক পরে আমি ভাজাভুজি স্টার্ট করছি। ইফতারের মোটামুটি আরও ঘণ্টাখানিকের মতো সময় আছে। তো প্রথমেই আমি সমুচাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই সমুচাগুলো যদি একটু সময় নিয়ে ভাজা যায়, অনেকক্ষণ আগে ভেজে রাখলেও কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে রেডিমেড শীত দিয়ে সমুচা তৈরি করলে। তো আমি সবসময় করি, আমার কাছে বেশ ভালো লাগে এই রেডিমেড শীত দিয়ে সমুচা তৈরি করতে। আর এই তো এরই মাঝে আমার সমুচাগুলো ভেজেও নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। সমুচাগুলো ভেজে তুলে নেওয়ার পরে এবার আমি অন্থনগুলো ভেজে নিচ্ছি। আমার ব্লগ চ্যানেলে অনেকেই দেখেন যে আমরা এই অন্থনটা অনেক বেশি খাই, আসলে এই অন্থনটা আমাদের বাসার সবাই আমরা অনেক বেশি পছন্দ করি, অনেকেই রেসিপি চেয়েছেন। তো আমি ইনশাল্লাহ ট্রাই করব এটার একটা ডিটেলস গোছানো রেসিপি আমার রান্নার চ্যানেলে শেয়ার করার জন্য। তো দেখি, আমি চেষ্টা করব এই রমজানেই শেয়ার করার জন্য যদি সম্ভব হয় আর কি। অন্থনগুলো ভাজা হতে হতে এখানে আমি সমুচাগুলোকে প্লেটিং করে নিচ্ছি, যেহেতু জায়গা খুবই কম তাই একটা একটা করে ভেজে একটা একটা প্লেট করে নিচ্ছি। এতে করে আমার কাজটাও সহজ হচ্ছে, আবার জায়গার যে স্বল্পতা সেটার জন্য প্রবলেম হচ্ছে না। তো এরই মাঝে কিন্তু আমার অন্থনগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজও ভাজবো। তো পেঁয়াজের
ডালটা যেহেতু আগে মেখে রেখেছিলাম দেখলাম একটু পানি ছেড়ে দিয়েছে, তো পেঁয়াজুর ডোটা একটু আঠালো বা শক্ত থাকলে কিন্তু পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি বা মুচমুচে হয়। তো এর জন্য আমি সামান্য একটু বেসন দিয়ে দিলাম, তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। যদি কোনো কারণে মনে হয় যে একটু বেশি নরম হয়ে গিয়েছে পেঁয়াজুর মাখার পরে, তাহলে একটু বেসন অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তবে অনেক বেশি বেসন দিবেন না, তাহলে আবার স্বাদটাও আবার নষ্ট হয়ে যাবে, এটাও মাথায় রাখবেন। তো আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি, আর এবার পারফেক্ট হয়ে গিয়েছে এটা। আর গরম তেলে এক এক করে এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আর এই তো এরই মাঝে অন্থনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার অন্থনগুলো আমি প্লেটিং করে নিচ্ছি, কারণ ওই যে প্রথমেই যেটা বললাম জায়গার স্বল্পতা। তো অন্থনগুলো প্লেট করে নেওয়ার পাশাপাশি অন্য অন্য ভাজাগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবার আমি হচ্ছে শরবত তৈরি করার জন্য আমি এখানে চিনি আর হচ্ছে লেবুর শরবত তৈরি করছি, আজকে কোনো আর জুস বানাচ্ছি না। তো চিনিটা দিয়ে দিচ্ছি, সাথে লেবুটাও একটু চিপড়ে দিয়ে ভিজিয়ে রাখছি, পরবর্তীতে এটা নেড়ে নিব। এরপরে আরও আছে দই বড়া, তো দই বড়ার ভিডিওটাও কিন্তু আমার রান্নার চ্যানেলে আছে, আমি গতকালকেই আপলোড করেছি। এটা খুবই মজার হয়ে থাকে, একদম অথেন্টিক ট্রেডিশনাল দই বড়া। এবং আমি সসটা কিন্তু দেখেন আরও দুই তিন দিন আগে তৈরি করেছি, সসের কালারটা এখনও এতটা সবুজ আছে, কিভাবে তৈরি করলে এরকম সবুজ থাকবে। এবং তেঁতুলের চাটনিটা তৈরি করার পরে কিভাবে তৈরি করলে পানি ছাড়বে না, একদম সুন্দর আঠালো থাকবে, এই সব ধরনের টিপস কিন্তু আমি আমার ওই দই বড়া রেসিপিটাতে শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার রান্নার চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ডে এটা আপলোড করা হয়েছে, একদম অথেন্টিক ট্রেডিশনাল দই বড়ার রেসিপিটা। তো আমি এখানে উপরে সসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দই বড়ার উপর দিয়ে একটুখানি ভুজিয়া ছিটিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু ঘরেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এটা আমি ঘরেই তৈরি করেছি, সামান্য একটু বেসন শক্ত করে আমি মেখে নিয়েছিলাম, তারপরে পাইপিং ব্যাগের মধ্যে ভরে চিকন করে তেলের মধ্যে ছেড়ে দিলে এরকম ভুজিয়া হয়ে যাবে। আর এই তো আমি সবগুলো ইফতার টেবিলে দিয়ে দিয়েছি, লাস্টের দিকে একটু তাড়াহুড়া লেগে গিয়েছিল, একটু তাড়াতাড়ি করে সব কিছু টেবিলে দিতে গিয়ে আর আসলে ভিডিও করা হয়নি। তো আমাদের এখানে ইফতার টাইম হয়ে গিয়েছে, পানি মুখে দেওয়ার পরে আমি জাস্ট একটু ভিডিও করেছিলাম যে কি কি তৈরি করা হলো আজকে। তো টেবিলে জায়গা ছিল না দেখে ফলটা ওখানে রাখা হয়েছিল, আর জিলাপিটা ছিল বাইরে থেকে কিনে আনা, বাকি সব কিছুই ঘরে তৈরি করা ছিল। আরও দু একটা আইটেম ছিল যেগুলো টেবিলে দিতে ভুলে গিয়েছিলাম যেহেতু লাস্টের দিকে একটু তাড়াহুড়া লেগে গিয়েছিলো। তো পরবর্তীতে আমরা সব কিছুই খেয়েছি, বাট ওই মুহূর্তে টেবিলে দেওয়া হয়েছিল না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। এবার রমজানে প্রথম মেহমানদেরকে নিয়ে ইফতার করেছিলাম এই দিনটাতে, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের রমজান অনেক ভালো কাটছে, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।